দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কড়া রোদ আর তীব্র গরমে বিপর্যস্ত রাজধানী সহ সারা দেশের জনজীবন, বেশি বিপাকে খেটে খাওয়া কর্মজীবী মানুষ, পরিস্থিতি উন্নতির সহসা কোনো সুখবর নেই আবহাওয়া বার্তায়। দক্ষিণা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় বাতাসে দাবদাহ বেশি অনুভূত হচ্ছে। তীব্র এ তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ। ফজলে আদিত্যের রিপোর্ট। কড়া রোদ, উষ্ণ বাতাস আর তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানী সহ সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। চলমান তাপপ্রবাহে স্কুল কলেজ বন্ধ থাকলেও কাজে বের হতে হচ্ছে কর্মজীবী মানুষকে। তীব্র গরমে ঘেমে নেই একাকার পথচারীরা। স্বাভাবিক গরমের কারণে স্বাভাবিক যে চলাফেরা সেটা আমরা করতে পারতেছি না। আমরা যারা পরীক্ষার্থী তাদের খুবই কষ্ট হচ্ছে এখন। সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। তীব্র গরমে কমেছে আয়ু। গরমের মধ্যে আমাদের চলাচলে অনেক কষ্ট হয়, প্রচন্ড গরম এবং খরতাপের মধ্যে আমরা কঠিন অবস্থায় চলাফেরা করি। গরম অতিরিক্ত কঠিন কষ্ট হইতেছে, গরম সহ্য করা না যায়, দম নিবার হচ্ছে, স্যালাইন খাবার হচ্ছে। এদিকে দেশের চলমান দাবদাহ থাকবে আরো কয়েকদিন, তবে 24 এপ্রিলের পর বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া বিভাগ। 24-25 তারিখে দেশের বিশ্বভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা। এর প্রভাবে তাপমাত্রা কিছুটা কমে যাবে, তবে তখনও কিন্তু তাপপ্রবাহ একেবারে যে শেষ বিলীন হবে সেরকম না, কিছু জায়গায় থাকবে, হয়তো পরিমাণটা একটু কমে আসতে পারে। আজকে ঢাকা সাধারণ তাপমাত্রা ছিল 29.0°C, আর সর্বোচ্চ তাপমাত্রা যেটা গতকাল ছিল 24.4, এটা হয়তো 40.4 ওভার করবে না, এর কাছাকাছি থাকবে। ঢাকায় রোববার দিনের সর্বনিম্ন তাপমাত্রা 29°C, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6°C। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।